মালদহের কানুয়া ভবানীপুর হাই মাদ্রাসা নির্বাচনকে ঘিরে শাসক দলের সাথে কংগ্রেস সিপিএম জোটের বিরোধ ঘিরে চাঞ্চল্য। এর জোরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে, মারপিটে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় কংগ্রেস সিপিএম জোটের দুজনকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা কানুয়া ভবানীপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে। আজকে স্কুলে এখানে নির্বাচন হচ্ছে, দুটো প্রতিষ্ঠানে নির্বাচন হচ্ছে, মানুষ যেহেতু দেখছে জোটের পক্ষ হচ্ছে, তাই তৃণমূলের পক্ষ থেকে পুলিশের মদত নিয়ে এসে জমায়েত করে এসে পুলিশের সামনে গেটে গিয়ে আমাদের একটা ছেলেকে মেরে ওর নাক দিয়ে রক্ত পড়ছে। পুলিশ ওকে ট্রিটমেন্ট না করে ওকেই আবার তুলে নিয়ে যাচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছেন রবিবার কানুয়া ভবানীপুর হাই মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন ছিল। ভোট চলাকালীন মাদ্রাসার বাইরে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস ও সিপিএম নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়, মারপিট শুরু হয়ে যায়। সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। অ্যাকচুয়ালি জোটের কোনো লোকজন নাই, ওরা যা দেখেছে আমাদের যত ভোটার এবং যত কর্মী আছে আমাদের সবাই তৃণমূলেরই আছে, জোটের কোনো লোকজন নাই। ওরা জানছে যে আমরা এখানে মানে জামানত সব মানে যতটি প্রার্থী আছে কিনা সমস্ত প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে, এই জন্য ওরা আগে ভাগে একটা তৃণমূলের বিরুদ্ধে একটা ব্লেম লাগাচ্ছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি জানান পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, ভোট চলছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।